Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. কথায় কথায় গুরুজি গুরুজি বলিস কেন? ওর জায়গায় যদি অন্য কেউ হতো তখনও এমনটাই করতো। ও কি এমন খারাপ কাজ করেছে? ওহ হো মা, গুরুজিকে তুমি চেনো? জেনে আমি কি করব? আগে নিজের মাথা মোছ। ওহ, তুমি বুঝতে পারছো না, গুরুজি আমাদের পরিবারকে পুরো শেষ করে দিতে পারে। শিবা ওর ছেলেকে মেরেছে, আর আরে এতক্ষণে জেনে গেছি ও আমার ভাই, ওরা এখনই আসবে হয়তো। এই জলদি এই কথাটা তুই আমার কাছে লোকালি? হ্যাঁ না গুরুজি, মানে কি হলো গিরি, ঘাবড়াচ্ছিস? হ্যাঁ, ভাইয়ের ভালোবাসা মাঝখানে আসছে। হ্যাঁ, এত বছর ধরে তুই আমার সাথে আছিস, কিন্তু তোর একটা ছোট ভাইও আছে, এটা তো কখনো বলিসনি তুই। হ্যাঁ, আসলে গুরুজি ও পড়াশোনা করছে, আমাদের ধান্দার জন্য ওর কোনো সমস্যা না হয় তাই জন্য। কিন্তু এখন তো এসে গেছে। হ্যাঁ, কিন্তু কোথায় গেছে তোর ভাই? ও ভিতরে আছে। শিবা, শিবা, ও তুই, আমার ছেলের গায়ে হাত দেওয়ার ক্ষমতা এই পুরো কলকাতায় কার আছে আমি সেটাই ভাবছিলাম। যাক ভালো, বড় দাদা 100 পা আগে আর তার ভাই 1000 পা আগে, এটা ভেবে নাও তুমি আমাদের পরিবারেরই একজন। হ্যাঁ, তাই বলে তুমি আমাদের মতো এই মারপিটের চক্করে পড়ো না, তুমি পড়াশোনা করো, পড়াশোনার দিকেই মন দাও, তোমার যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে আমার কাছে দেখা করবে, আমি তোমায় সাহায্য করব। ভেবেছিলাম গুরুজি ওকে মেরেই ফেলবে, কিন্তু এটাই গুরুজির রাজনীতি। কি হলো গিরি, চিন্তা করছিস কেন? না গুরুজি। আরে এ তো আমারও ছেলে না, ধীরে ধীরে সব বুঝতে পারবে। কাল একটা কাজ কর, মার ছোট ভাইকে আমার বাড়িতে নিয়ে আয়, ঠিক আছে? নিয়ে আসছিস তো? তাহলে আমি আসি। ঠিক আছে, আসি মা। আমি বলেছিলাম না গুরুজি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকে দেখে আসছি। ওটা তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম, খুব খুব ভালো মানুষ মা। ক্যান্টিনে সঠিক খাবার না দেওয়ার জন্য আমাদের দাদা তুফান সিং আত্মহত্যা করবেন। সব বুঝে গেছি, এরা আমাকে কোথায় পাঠাবে সব বুঝে গেছি, কিন্তু এই ব্যানারটা লাগিয়েছে কে বুঝতেই পাচ্ছি না। লেখা আছে দাদা শুভচিন্তক। আমার শুভাকাঙ্ক্ষীরা মনে হচ্ছে আমাকে বাঁচতে দেবে না। দাদা প্রিয়া আসছে। এসো প্রিয়া, তুমিও প্রশংসা করতে এসছো, তুমিও বলো। মিস্টার তুফানজি, আপনি তো বড় মাপের নেতা, আমাদের জন্য জীবন দিতে চাইছেন। কি করবো প্রিয়া, এটা যারা এই ব্যানার লাগিয়েছে তারাই বলতে পারবে। কি বললেন? কিছু না প্রিয়া। আরে কেরোসিন আন না। এই কেরোসিনটা দে, সময় চলে যাচ্ছে, আজকে আমার দিন শেষ। হ্যাঁ, এখানে তুফান সিং কে? আমাদের দাদা। এটা দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে না? ওল্ড স্টুডেন্ট স্যার। হ্যাঁ, অনেক পুরনো। কি রে, কলেজে আগুন লাগাতে এসেছিস? আমি তোকে অ্যারেস্ট করতে এসেছি। আমাকে অ্যারেস্ট করতে হলে কমিশনারকে আসতে হবে, তুই কেন আসলি? অ্যারেস্ট করার জন্য কমিশনারকে আসতে হবে কেন? এ হাবিলদার চলবে না? এই দাদাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে আমাকে নিয়ে যাচ্ছে, ওরে আমাকে নিয়ে গেল। ওই ওরে বাবা রে, ওই আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, প্রাণে বেঁচে যাবো। আরে বাপরে, আরো একটা ব্যানার, এত তাড়াতাড়ি কি করে ছাপা হয়, কে ছাপায় কে জানে, এ তো ফিল্মের পাইরেসির থেকেও ফাস্ট রে।